পর্যাপ্ত পরিমাণে যেটা লাগবে হচ্ছে কলা, এটা হচ্ছে তরমুজ, আর হচ্ছে আম। আপনার যত তখন আপনার একটা লাগবে তো আপনি একটা নিতে পারবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকের ভিডিওটা হচ্ছে আপনার, আমি আপনাদেরকে দেখাবো, আমি মালাকারায় থাকি, তো এটা সবাই জানেন। মালাকারায়াতে একটা মার্কেট আছে যেটাতে আপনার সব কিছু পাওয়া যায়, আপনার ঘরে রান্না বান্না করার জন্য এভরিথিং সব কিছু আপনি ওখানে পাবেন। ওই মার্কেট থেকে আমিও আমার বাসার জন্য বা রান্না বান্না করার জন্য আমি সব কিছু ওইখান থেকে কিনি, এবং আমি চাইবো আপনারাও ওইখান থেকে কিনেন। কারণ কি জন্য, ওইখানে আপনার বাজারগুলো একদম সস্তা। আপনার দোকান থেকে যদি আপনি সাধারণ দোকান থেকে কিনেন, যদি 10 টাকা দিয়ে ওইখান থেকে ওই জিনিসটা পাবেন 60 টাকা বা 7.5 টাকার ভিতরে, মিনিমাম 2 থেকে 2.5 টাকা ব্যবধানে। আর এই বাজারটা হচ্ছে আপনার মালাকারায়া মাকতার পাশেই। এটা হচ্ছে আপনার যারা আপনার মালাকারায় থাকেন বা কোতালাক্সমান, জঙ্কার স্টেট, রিভার ক্রস, যারা এই আশেপাশে আমাদের দেশি ভাই বোনেরা যারা আছেন তাদের জন্য যদি কম দামে বাজার করেন তাহলে এটা আপনার জন্য খুবই বেস্ট। তো আমি ওইখানে যাব এবং বাজারটা আপনার ওই মার্কেটটা আপনাদেরকে দেখাবো, এবং আমি লোকেশনটা ওইখানে দিয়ে দেবো। আর যদি আপনারা লোকেশন যদি না খুঁজে বের করতে পারেন তাহলে আপনারা আমাকে সরাসরি ইমেলে বা আমার ফেসবুক মেসেঞ্জারে যা মেসেজ করলে আমি কিন্তু আপনাকে লোকেশনটা দিয়ে দেবো। কারণ কি জন্য, দেখুন ভাই, আমরা কিন্তু এখানে কাজ করি, সর্বোচ্চ মাসে না হলে 1000-2000 বা 2500 ইনকাম করি। আমাদের মালাকাতে আপনার প্রচুর, মানে আপনার বিভিন্ন বাজারে অনেক দাম, মানে আপনার খাবারের যে দাম বাইরে, তো বিশেষ করে 80-90% রান্না করে খায় আমি জানি। তো সেক্ষেত্রে কম দামে যদি আপনি যদি ওখান থেকে 2 টাকা 8 টাকা প্রত্যেকটা বারাঙ্গা যদি কম পান তাহলে তো আর দরকার নাই এত দাম দিয়ে কেনার, বা সাধারণ দোকান থেকে, ঠিক আছে, হয়তো দুই সপ্তাহ মিলে একবার বাজার করে নেবেন। বা যারা একজন, আপনি যদি একা খান ওইখানেও কিন্তু আপনার জন্য আপনার পর্যাপ্ত পরিমাণ কিন্তু আপনি সামান কিনতে পারবেন। দোকানে কিন্তু আপনি কিন্তু যে পর্যাপ্ত পরিমাণ কিন্তু সামান কিনতে পারবেন, অল্প অল্প করে কিন্তু নেই ওইখানে। কিন্তু আপনি কিন্তু হয়তো পুরো প্যাকেট নিতে হবে, না হলে একটা ওইখানে এরা প্যাকেট করে রাখে, ঠিক আছে। আর ওইখানে আপনি যতগুলো আপনার লাগবে অত অত পরিমাণে আপনি নিতে পারবেন, ঠিক আছে। তো লেটস গো, আমি এখন কিছু কেনাকাটা করবো আমার দোকানের জন্য, আমার দোকান না অবশ্যই, আমি যেখানে কাজ করি ওখানে। তো চলুন আমি আপনাদেরকে পুরো মার্কেটটা ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে আপনার হাটেন হোটেল, এটা হচ্ছে ফ্যামিলি স্টোর, আর ওই পাশে হচ্ছে আপনার মাকোতা। তো এটা মাকোতা আর হাটেন হোটেলের মাঝখানে এই মলটা, এই মলটার নাম হচ্ছে ফ্যামিলি স্টোর। উপরে হচ্ছে আপনার শপিং মল, আর নিচে হচ্ছে কাঁচা বাজার, আপনার এভরিথিং সব কিছু পাবেন ওইখানে নিচে কাঁচা বাজার আর কি। হ্যাঁ, আমি কিন্তু চলে আসলাম এখন। এই যে দেখছেন, আমি যে এটা কিন্তু নিচে পার্কিং, তো আমি আমার মোটরটা পার্কিং করলাম, আমার মোটরটা পার্কিং করলাম। তো এই যে এটা ভিতরে আর কি, এটা হচ্ছে নিচে এটা শপিং মল। তো আপনার এটার উপরে হচ্ছে আপনার শপিং মল, এখানে আপনার কাপড় চোপড় এভরিথিং সব পাবেন। আর নিচে আপনার ধরেন আপনার ঘরের জন্য, ঘর সাজানোর জন্য এভরিথিং সব কিছু পাবেন এখানে, সব কিছু এখানে, কম্বল হইতে বা আপনার বিভিন্ন ধরনের এভরিথিং সব কিছু পাবেন এখানে, ঠিক আছে। আর এটা হচ্ছে কাঁচা বাজার, আর এটা হচ্ছে কাঁচা বাজার ফ্যামিলি স্টোর, ফ্যামিলি স্টোর, ফ্যামিলি স্টোর। আমি অলরেডি চলে আসলাম, তো আমি কিছু নিব। আপনার পর্যাপ্ত পরিমাণে যেটা লাগবে হচ্ছে কলা, এটা হচ্ছে তরমুজ, আর এটা হচ্ছে আপনার আম। আপনার যত ধরুন আপনার একটা লাগবে তো আপনি একটা নিতে পারবেন। আপনার যদি এই দেখেন, আম ছোট আছে, বড় আছে, আপনার কিলো লেখা আছে, আপনার যা মন আপনি তা নিতে পারেন। যদি আপনার 100 গ্রাম 100 গ্রাম, 50 গ্রাম 50 গ্রাম, ঠিক আছে। আর এখানে এগুলো সব টমেটো, আপনার আনারস, তারপরে এভরিথিং সব কিছু আপনার আছে, বিভিন্ন ধরনের আর কি সব কিছু আছে। দেখুন এটা আপনার, এগুলো কিন্তু কোনো কিছুই মাপা নাই, আপনি নিজে নিয়ে এখানে মাইপা আপনি নিতে পারবেন, ঠিক আছে, যত কি মানে আসে। দেখেন ফল ফ্রুট এখানে সব কিছু আছে, আপনি যা মন আপনি তা নিতে পারবেন। আমি নিব মিন, আপনি যদি যে কোনো কিছু নেন অবশ্যই এগুলো আপনার নিজের দায়িত্ব, আপনার দেখে নেওয়া, ঠিক আছে, এখানে ভালো আছে খারাপ আছে, হয়তো
অনেক দিনের জিনিসও আছে এখানে, আর বেশি এটা আবার কিন্তু এখানে বেশি খারাপ জিনিস পাওয়া যায় না, খুবই কম, আপনার সাথে ডুবলি করবে না, ঠিক আছে? সব দেখেন এখানে মিন দিলে আমি কিন্তু মিন নিবো, মিন চার প্যাকেট নিবো, দেখছেন সবগুলো কিন্তু অনেক ভালো, তা আমি দেখে নিতে হবে। হ্যাঁ, একটা মিন হচ্ছে মাত্র 2.40 টাকা, এখানে ওজন অনুযায়ী কিন্তু আপনার দাম, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার কিন্তু আপনার যদি আপনার সবথেকে কম দামে নেন, এখানে আপনার জন্য বেটার, আমার জানা মতো। আমি সবসময় এখানে দোকানের জন্য বা নিজের ঘরের জন্য সব কিছু বাজার করি এখানে, বা আমার কাছে যেটা ভালো মনে হয়, সবাই সবাই এখান থেকে নেয়, শুধু আমি না, মালাই বলেন, চাইনিজ বলেন, ইন্ডিয়া বলেন, সবাই এখানে লোকাল যারা আছে তারাও সবাই এখান থেকে আসে বাজার নিয়ে যায়। অবশ্যই বাজার সস্তা বা কম দামে যদি আপনার চিপার যদি না হয় তার এখান থেকে নেবে না কেউ, অবশ্যই কম দামের ভিতরে নেয়, তাই না? দেখেন তো আমি নিব চারটা, আমার জন্য চারটা দরকার। দেখুন অনেক ভালো, এগুলো মধ্যে আপনার কালার বলেন নিচের এগুলো এখন সেই, আমি পাঁচটা নিন, পাঁচটা নিয়ে নিলাম, পুরোটা খালি করে দিলাম। আমার দেখা হচ্ছে কি ল্যাম্প, ল্যাম্প নিতে হবে, ল্যাম্প খুঁজতে হবে, এখানে ল্যাম্প কিন্তু আসে, কিন্তু আমরা নিতে হবে পুরো কাঠন, আমি নিব দুই কাঠন, ঠিক আছে? দুই কাঠন এখানে আপনার ল্যাম্প কিন্তু এই যে প্যাকেট করা করা আছে, আপনার যার যতটুকুগুলো লাগবে ততটুকু নিতে পারবেন, হয়তো দুইটাও আছে, তিনটেও আছে, চারটেও আছে, পাঁচটাও আছে, আপনার যা পরিমাণ লাগবে, যত পরিমাণ আপনার লাগবে তত পরিমাণ আপনি এখানে নিতে পারবেন, ঠিক আছে? বা ঈদের যে সামনে আসতেছে, ঈদ আসতেছে, আপনারা সবাই ঈদের বাজার এখান থেকে করে নিতে পারেন, বা যে সবারই স্যালারি আসবে, আমার বেতন আসবে হয়তো 7 তারিখে, আমরাও এখান থেকে বাজার করবো ঈদের জন্য, বা ঈদের রান্নাবান্না করবো সবার জন্য, বা আমার বস বা আমার বন্ধু বান্ধবরা সবার জন্য কিছু রান্নাবান্না করবো, তাই আমরা এখান থেকে নিব, আমাদের স্যালারি আসলে অবশ্যই এখান থেকে নিব। দেখেন চিকেন পপকর্ন, চিকেন নাগে, মুরগি, মুরগি, চিংড়ি মাছ, বিভিন্ন ধরনের মাছ আপনি মাছ, তেলাপিয়া মাছ, সব মাছ আর জুস বেগারা কত লাগবে আপনার, সব আছে আমার পর্যন্ত আছে, বাংলাদেশে পাওয়ার টাইপের। দেখেন আপনার বার্গার, পাস্তা, পিৎজা কী কী লাগবে সব এখানে আছে। ভাই আমার 2 প্যাকেট লাইম লাগবে, 2 কার্টন লাইম, চিপস, চিপস নেন, চিপস অনেক ধরনের আছে, দেখেন চিপস, ম্যাগি, ম্যাগি, আর হচ্ছে কোরিয়ান, কোরিয়ান ম্যাগি, এটাতে ঝাল একটু কম, কিন্তু কালোটাতে কিন্তু ঝাল প্রচুর বেশি, এই যে অতিরিক্ত ঝাল কালোটার ভিতরে, কোরিয়ান কোনোটাই কোরিয়ান কিন্তু ওটার ভিতরে একটু ঝাল বেশি আর কি। আর পুঁই শাক, এটাতে কিন্তু পুঁই শাক আমাদের দেশে যে সবথেকে ফেমাস, পুঁই শাক, কুমড়ার শাক, প্রচুর শাক, শাকের অভাব শাক সবজি, শাক সবজি যদি খেতে মন চায় এখান থেকে নিতে পারবেন, দেখছেন ভিটামিন জাতীয় অনেক খাবার আছে এখানে, এখানে খাওয়ার অভাব নেই আপনার, এখানে আপনার 2000 পদের যে খাবার আছে আপনি নিজেও জানবেন না, ঠিক আছে? ভেজিটেবল হইতে আপনার শাক সবজি এভরিথিং সব কিছু আপনি এখানে পাবেন। আমি 2 কার্টন লাইম নিলাম, একটার ভিতরে হচ্ছে আপনার 5 কেজি, 180 পিস, আমার মনে হয় 180 পিস করে আছে একটা কার্টনে, 2 সপ্তাহের জন্য হয়ে যাবে, 2 সপ্তাহের জন্য হয়ে যাবে, লাগবে না লাইম, আমাদের এখানে লাইম আর গ্রিনটা খুবই বেশি ইউজ করা হয়। দেখি আমি ওই পাশ দিয়ে দেখি ওই পাশে কী আছে, আর এই পাশে সব চাউল, কয় ধরনের আপনার চাউল লাগবে, আপনার আধ 1 কেজি হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে আপনার 2 জনসংখ্যা বেশি, ওইদিকে ওইদিকে দাওয়া, ওইদিকে ডিম, চিনি, ডিম, ম্যাগি, প্যাকেট আছে, খোলা প্যাকেট আছে, আপনার খোলা প্যাকেট, ছোটো প্যাকেট আছে, বড়ো প্যাকেট আছে, আপনার
যতগুলো লাগবে আপনার, যত পরিমাণ আপনার লাগবে আপনার আপনি নিতে পারবেন, ঠিক আছে? আমি পুরোটা ঘুরিয়ে শেষ করার মতো সময় আমার নাই, আমি চলে যেতে হবে। আমার ওই আমি নিয়ে নিছি, আমার বাজার যতগুলো করা আমি নিয়ে নিছি, আর আমার ডিউটি সময় হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমি পুরোটা ঘুরিয়ে দেখাতে পারবো না। কিন্তু আমি এতটুকুই বলতে পারবো যে এখানে সব কিছু আছে, আপনার আপনার দৈনন্দিন জীবনে যেসব যেসব জিনিসগুলো আপনার লাগে ওই সকল জিনিসগুলো এখানে আপনার আছে, এতটুকু আপনাকে বলতে পারবো, ঠিক আছে? আর এই হলো আমার আজকে বাজার। আমি এখন বিল দিয়ে চলে যাব আমার গন্তব্যস্থল কাজে। দেখছেন আমার দেশি ভাই কিন্তু চলে আসে এখানে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তোর নাম কি ভাইয়া? আয়ুব আলী। আয়ুব আলী, আমার আয়ুব আলী ভাই সবসময় আমার দোকানে যাইতো, আগে যাওয়ার সময় দেখা করতো আমার সাথে, তো উনিও কিন্তু আমাদের এখান থেকে বাজার করে। কি ভাই মনে করছেন কেমন? না সরমান কিলাই দেখেন, এদিকে দেখেন, ক্যামেরা দিকে দেখেন। দেখছেন আমার ভাই কিন্তু অনেক ভালো মনে একজন মানুষ, তো ওনার জন্য সবাই দোয়া করবেন। অনেক বাজার করছে দেখছেন, অনেকগুলো বাজার করছে দেখছেন। এখানে আসলে কাউকে বলা লাগে না, সবাই সবাই চিনে, যারা নতুন তাদের জন্য আর কি ভিডিওটা সবাই দেখবেন আর এখানে আসবেন, কারণ এখানে আপনার প্রায় 60% লোক আমাদের বেশি বাংলাদেশি আছে, তাই না? দোকানের জন্য মিন লইলাম আর লেবু লইলাম। আপনার বাজার করা শেষ না আরো লাগবো? ঈদের বাজার না হাসি দেখছেন আমার, আমার ভাইয়ের হাসি দেখছেন, সপ্তাহে একবার বাজার করে উনি কিন্তু। মোটর খারাপ হয়ে বেশি রোজা রমজানের দিন মারিলে মারি দোকানদারে, রোজা রমজানের বছরে মারিলে মারি আমরা দুই ভাইয়ের বাজার করা শেষ আজকে। ভাই ভাই দুজন সবাই দোয়া করবেন, বলেন ভাই। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওকে ভাই আমিও এখন ডিউটি চলে যাবো, সবাই দোয়া করি। এখন আসসালামু আলাইকুম।